খৈনিকর গাজাকর পাট্টাকর ধাপ্পাবাজ আর এদের নেতা নওশাদ দাঁড়িয়েছে এই বিষয়গুলো তাদেরকে একটু চিহ্নিত করতে হবে আমাদের কোনো কম্প্রোমাইজ নয় সবে তো জেলে যাওয়া শুরু হয়েছে এখনো বাকি আছে কত ধানে কত চাল আমরা বুঝিয়ে দেব তবে কিন্তু আমরা শুনব অনেক জড়িয়েছে রক্ত অনেক ঘটনা ঘটিয়েছে এই ভাঙড় বিধানসভার মাটিতে আমরা জানি আমরা পাশে যখন থাকতাম গায়ে জ্বালা করত যখন খবর শুনতাম তৃণমূল কংগ্রেসের কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে যখন শুনতাম তৃণমূল কংগ্রেসের কর্মীরা কথা বললে তাদের উপর তেড়ে মারতে যাচ্ছে যখন আমরা শুনতাম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিভিন্নভাবে অসম্মান করছে তখন আমাদেরও আমরা গা ছটফট করত যে আজকের আমরা শাসক দল আমরা ক্ষমতায় থেকে আজ ভাঙড়ের মাটিতে এই ঘটনা ঘটাচ্ছে আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের অনুরোধ করব প্রতিবাদ আর প্রতিরোধ এই দুটো জিনিস গড়ে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা অন্যায় করব না কিন্তু কেউ অন্যায় করলে তার সমূলে উচ্ছেদ করার সমস্ত ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করবে সেই মানসিকতা নিয়ে এগোতে হবে আর কেউ আগবাড়িয়ে অন্যায় করতে যাবেন না এমনি ডেমনিশ হয়ে গেছে ভাঙড়ে ওপারে অনেকটা ছুটি করে দিয়েছি আজকের আমাকে আরবরা বলল সাত জায়গা থেকে আইএসএফ এর লোকেরা জয়েন করবে আমরা শুরু করছি সম্ভবত পরশু দিনের পরের দিন থেকে প্রথমে চালতাবাড়িয়া থেকে আমরা শুরু করছি যারা আইএসএফ ছিল তারা আমার কাছে অনেকে গেছিল বলছে দাদা ভুল করেছে সর্বনাশ করেছি ভাঙড়ে ওই ভণ্ডর কথা শুনে জান্নাতের সার্টিফিকেট দেবে বলে তো দেয়নি আর আমাদের আমরা সর্বনাশ করেছি আমাদের এলাকাকে তাই যে ভুল করেছি এই ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেস কাজ করতে চাই এইভাবে চালতা বেরিয়া থেকে সাত জায়গায় আমাদের আইএসএফ থেকে সিপিএম থেকে আমাদের দলে যোগদান করবে তাই আমি অনুরোধ করব জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছে চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিখানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ওদের লড়াই শেষ খাতা শেষ আমাদের খাতা খোলার টাইম শুধু নয় খাতা ভর্তি করার টাইম আমাদের সেই মানসিকতা নিয়ে লড়াই করতে হবে আর এই নারায়ণগঞ্জের মাটিতে যারা আছেন আমাদের নেতৃত্ব যারা আছেন তাদের আমি অনুরোধ করতে চাই সেখানে মোকসেদ ভাই থাকুক বিনয় দা থাকুক খোকন থাকুক সিরাজুল ভাই থাকুক আলিনুর ডাক্তার হোক গোপাল দা হোক তপন দা হোক যারা যারা সমীর দা হোক যারা যারা আছেন আমি সুধীর দা হোক যারাই হোক আমি তাদেরকে অনুরোধ করব সকলকে নিয়ে একসঙ্গে চলতে হবে গোষ্ঠী দ্বন্দ্ব করলে প্রথম তাকে পার্টি থেকে বের করে দেওয়া হবে এটা একদম খুব পরিষ্কার কথা খোলাগুলির কথা কোনো কম্প্রোমাইজ নয় আজ শওকত মোল্লা যদি পার্টিতে না থাকে টিকি ছেঁড়া যাবে এটা আমি খুব ভালো মতো জানি শুভেন্দুর মতো গাদ্দার আমাদের দল থেকে চলে গিয়েছিল মুকুল রায়ের মতো নেতা চলে গেছিল বিধানসভার আগে 268 জন নেতা আমাদের দল থেকে বিজেপি চলে গিয়েছিল রাজীব দেলাজির মতো নেতা চলে গিয়েছিল কিন্তু দলের কর্মীরা একটিভ জায়গায় ছিল একজন দুজন ওই নকুল দানা চলে গেলে এই দলের কোনো টিকি ছেঁড়া যাবে না এটা অন্তত মাথায় রাখা উচিত তাই বলবো প্রতিটি অঞ্চলে লড়াই ঐক্যবদ্ধ কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত নয় আরে আগে ঘরটা ঠিক করো পরে ঘরে বসে মারামারি করো তখন দেখা যাবে ঘরটা আগে ঠিক করতে হবে কি আমার সাধারণ কর্মীরা যারা আছে তারা তাই বলেন তো নাকি ঘর ঠিক করতে হবে আগে ঘর না ঠিক করলে কোনোদিন হবে না আজকে আপনাদের লজ্জা লাগে না আজকে সালা খৈনি খোর গুলো আজকে যা কমেন্টস করে আমি অবাক হয়ে যাই দুই একবার আমি একটু কমেন্টস গুলো দেখি একটা শিক্ষিত সমাজের লোক ভদ্র সমাজের লোক একটা হচ্ছে সাধারণ পরিবারের লোক কোনোদিন এই ধরনের কমেন্টস এই কমেন্টস এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না লিখতে পারে না আইএসএফ এর কিছু খৈনি খোর গাঁজা খোর পাত্তা খোর ধান্দাবাজ চিটিং বাজ চোর যারা আছে আর নওশাদ তাদেরকে মদত দিয়ে আজকে এই ধরনের নোংরামি গুলো করছে তাই আগামী দিনে আমি অনুরোধ করতে চাই ভাঙড়ের একজন যদি কোনো কর্মীকে অপমান করে সেটা আমাদের সকলের অপমান নয় একজন কোনো কর্মীদের গালাগালি যদি দেয় সেটা আমাদের অপমান নয় এটা আমাদের প্রথমেই বুঝতে হবে আমরা যারা দলটা করি
যে আমাদের প্রথমে মাথা রাখতে হবে যেটা হলো আমাদের একটা পরিবার পরিবারের একটা লোককে ছোট করা মানে সব লোকটাকে ছোট করা এটা আমাদের বিষয়টাকে মাথা রাখতে হবে তাই আগামী 7 তারিখ পর্যন্ত প্রত্যেকটা বুথে মিটিং করতে হবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতে হবে আর ওদের আমি বলেছি মিটিং হোক কারা যাচ্ছে একটু দেখে নিন আমাদের সঙ্গে কেউ কেউ ঘুরছে কেউ কেউ খাচ্ছে আবার ভিতরে ভিতরে ওদিকে যোগাযোগ করছে দুধ কা দুধ পানি কা পানি আমরা প্রশাসনকে বলেছি ওদের মিটিং করুক কোনো আপত্তি নয় আমাদের ছেলেদের বল ওরাও মিটিং করুক কোনো আমাদের আপত্তি নেই গণতান্ত্রিকভাবে ওদেরকে আমরা আগামী দিনে ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের কর্মীদের করতে হবে